বার্থডে, রিইউনিয়ন পার্টি, পিকনিক পার্টি, ইদানিং বিয়ে বাড়ির হলুদ অনুষ্ঠানেও কাস্টমাইজ টি শার্ট পরার প্রবণতা দেখা যাচ্ছে। আর আপনারা এই ওয়েবসাইট থেকেই খুব ইজিলি আপনাদের পছন্দ মতো নিজেদের ছবি দিয়ে, নিজেদের টেক্সট দিয়ে, নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে আপনারা মোবাইলের মাধ্যমে টি শার্ট ডিজাইন করে অর্ডার দিতে পারবেন, যেটি আপনি 2 থেকে 5 দিনের মধ্যে আপনার বাসায় হাতে পেয়ে যাবেন। খুবই ইজি প্রসিডিউর। আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে আপনাদের মোবাইল হ্যান্ডসেট থেকে ক্রোমে ব্রাউজারে যেতে হবে এবং সার্চ বক্সে সার্চ করতে হবে CUSTOMIZED কাস্টমাইজড টি শার্ট, TSHIRT টি শার্ট BD .com অ্যান্ড টিকমার্কে ক্লিক করতে হবে। তাহলে আপনারা customizebd.com ওয়েবসাইটটি পেয়ে যাবেন, যেখানে আপনারা কম্পিউটার থেকেও অর্ডার করতে পারবেন, ইভেন আপনারা মোবাইল থেকে, যেটি সবচেয়ে বড় সুবিধা, আপনারা আপনাদের মোবাইল হ্যান্ডসেট থেকেই কাস্টমাইজ টি শার্ট ডিজাইন করে অর্ডার করতে পারবেন। আমি শো করছি, একেবারে উপরে মেনুতে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন, মেক কাস্টমাইজ ডিজাইন, এখানে পেয়ে যাবেন। ইভেন আপনারা ব্যানারের নিচেও পেয়ে যাবেন ইউর ইমেজ হেয়ার, অর্থাৎ এখানে আপনাদের ইমেজ দিয়ে, টেক্সট দিয়ে আপনারা কাস্টমাইজ ডিজাইন তৈরি করে অর্ডার করতে পারবেন। তো আমি এখান থেকে শো করছি, সাপোজ এটি যদি আমি ওপেন করি, তাহলে স্ক্রল করে আপনারা যদি নিচে আসেন, এখানে এই বাটনটি পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের কোয়ান্টিটি সিলেক্ট করতে পারেন, সাপোজ আমি একটি রাখছি কোয়ান্টিটি কাস্টমাইজ। আপনারা ইচ্ছে করলে ফ্রন্ট সাইডে ডিজাইন করতে পারেন, ইচ্ছে করলে ব্যাক সাইডে ডিজাইন করতে পারেন। তো এটি হচ্ছে ডিজাইন এরিয়া। এরপর রয়েছে প্রোডাক্টস, টেম্পলেটস, ক্লিপার্স। তো আপনাদেরকে ফার্স্ট টাইম যা করতে হবে তা হচ্ছে, আপনারা যদি কোনো টেক্সট দিতে চান, আপনাদেরকে টেক্সট ডিজাইন করতে হবে। তো আমি যদি টেক্সটে যাই, এখানে প্রচুর টেক্সট রয়েছে, প্রচুর, ইভেন প্রচুর ফন্ট রয়েছে, মাস্ক ইমেজ রয়েছে, মাস্ক টেক্সট ইমেজ রয়েছে। তো আমি সাপোজ এই ডিজাইনটি পছন্দ করলাম, তো এটি এভাবে চলে আসবে। এখান থেকে আপনারা যা লিখতে চাচ্ছেন সেটি লিখে দিবেন, যেমন আমি এটি ডিলিট করছি, ডিলিট করে সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছি ভাইশিপন, VAISHIPON ভাইশিপন। এবার যদি আমরা ব্যাকে যাই এবং আপডেট টেক্সটে ক্লিক করি এবং বাইরে একটি ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের টেক্সটটি এখানে আপডেট হয়ে চলে এসেছে। আপনারা চারপাশে যে হ্যান্ডেলগুলো দেখছেন, এগুলো ইচ্ছে মতো এখান থেকে ক্লোজ করতে পারবেন, আপনি এটি দিয়ে মুভ করতে পারবেন, অর্থাৎ ঘোরাতে পারবেন। আর এই অপশানে ক্লিক করে ধরে আপনি ইচ্ছে মতো ছোটো বড় করে, আপনার ইচ্ছে মতো সাইজে এনে আপনি যেখানে সেট করতে চাচ্ছেন সেখানে আপনি সেট করতে পারবেন। সাপোজ আমি এখানে সেট করে দিলাম। এ অবস্থায় আমরা যদি এদিকে ক্লিক করি, লক্ষ্য করুন শেপস, আমরা এখান থেকে ইচ্ছে মতো শেপসগুলো আমাদের ডিজাইনে অ্যাড করতে পারি। আর ডিজাইন সবসময় আপনাদেরকে এই ডিজাইন এরিয়ার মধ্যে, আপনারা ডট ডট যে সার্কেল দেখতে পাচ্ছেন এই ডিজাইন এরিয়ার মধ্যেই আপনাদেরকে রাখতে হবে। তো সাপোজ এখানে আপনারা আপনাদের নিজস্ব ইমেজ ইউজ করতে চাচ্ছেন, আমি যদি নিচে এখানে স্ক্রল করি, লক্ষ্য করুন ইমেজেস, আপনারা যদি এই অপশানে যান, আপনারা যে কোনো ইমেজ এখান থেকে আপলোড করে আপনাদের টি শার্টে সেট করতে পারেন। সাপোজ আমি এটি আপলোড করে আপনাদেরকে শো করছি, ফাইলস, সাপোজ আমি এই ডিজাইনটি দিতে চাচ্ছি, আমি যদি এটি সিলেক্ট করি, লক্ষ্য করুন ডিজাইনটি চলে এসেছে, আমরা জাস্ট ডিজাইনে একটি ট্যাপ করব, তাহলে আমাদের এখানে চলে আসবে। তো এবার আমরা যেটি করব, আমরা প্রোডাক্টস থেকে কালার এবং সাইজ চুজ করে দিব। এ অবস্থায় আমরা যদি ডিজাইনে যাই, লক্ষ্য করুন চমৎকারভাবে আমাদের ডিজাইনটি চলে এসেছে। ইভেন আমরা ফন্ট কালার ইচ্ছামতো চেঞ্জ করতে পারি, আমি যদি এটি সিলেক্ট করি এবং এদিকে যদি স্ক্রল করি, এখানে আপনারা ফন্ট মডিফায়ার অনেক অনেক অপশান পেয়ে যাবেন, টেক্সট চেঞ্জ, বোল্ড, ফন্ট ইনক্রিজ, ডিক্রিজ, কালার চেঞ্জ, আন্ডারলাইন, প্রচুর অপশান পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ আমি হোয়াইট কালার নিতে চাচ্ছি। ওকে, লক্ষ্য করুন চমৎকারভাবে হোয়াইট কালারে চলে এসেছে। এ অবস্থায় আমি পরবর্তী ডিজাইনটি ডিজাইন এরিয়ার মাঝে যেখানে আমি দিতে চাচ্ছি সেখানে সেট করে দিলাম।
তো এভাবে আমরা চমৎকারভাবে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। সাপোজ এটি আমি ডিলিট করে দিব, ক্রস বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি অন্য একটি পিকচার, আমার ইমেজ, নিজস্ব ছবি আমি এখানে সেট করতে চাচ্ছি। তাহলে আমি যা করব, অর্থাৎ আপনাদেরকে যা করতে হবে, ইমেজেসে যেতে হবে, আপনাদের ছবিটি আপলোড করতে হবে। ফাইলস, আমি এই ইমেজটি দিতে যাচ্ছি, জাস্ট এখানে একটি ট্যাপ করব, ইমেজটি চলে এসেছে। এবার আমরা ইচ্ছে মতো পজিশনে ইমেজ এবং টেক্সটগুলো ইচ্ছে মতো সেট করে দিব। সাপোজ আমি টেক্সটটি নিচে দিতে চাচ্ছি এবং ইমেজটি উপরে দিতে চাচ্ছি। লক্ষ্য করুন, জাস্ট আমি ফিঙ্গার দিয়ে ড্র্যাগ করছি, আর কিছুই না, খুবই ইজি প্রসিডিউর। অ্যান্ড ডান, আমি আমার কাঙ্ক্ষিত টি শার্টটি ডিজাইন করে ফেলেছি। এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে, জাস্ট এই অ্যারো বাটনে, এখানে আপনারা যে কার্ট আইকন দেখতে পাচ্ছেন তার পাশে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে এবং চেক আউট নাওয়ে ক্লিক করতে হবে। এ অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। আপনাদের কাছে যদি কুপন কোড থাকে সেক্ষেত্রে আপনারা কুপন কোড দিয়ে এখানে প্রাইস কমিয়ে নিতে পারবেন। এ অবস্থায় আমাদেরকে প্রসিড টু চেক আউটে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদেরকে যা করতে হবে, আপনাদের ফার্স্ট নেম দিতে হবে। সাপোজ আমি ফার্স্ট নেম দিচ্ছি ভাই, আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি, আর কিছুই না, ভাই শিপন, এস এইচ আই পি ও এন। এবার যদি আমি নিচে আসি, কোম্পানি অপশনাল, কান্ট্রি রিজন বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস, অর্থাৎ কোন অ্যাড্রেসে আপনাদেরকে প্রোডাক্টটি পাঠানো হবে সেটি আপনারা চমৎকারভাবে লিখে দেবেন। আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য এমনিই লিখছি। এখানে আপনাদেরকে সিটি লিখতে হবে, যেমন আমার সিটি হচ্ছে ঢাকা, আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম এবং তাহলে এখানেও ঢাকা হবে। স্ট্রিট অ্যাড্রেস, আমি এখানেও ঢাকা সিলেক্ট করে দিলাম। এ অবস্থায় এখানে আপনাদেরকে আপনাদের পোস্টকোড লিখতে হবে, যেমন আমার পোস্টকোড হচ্ছে 1214, ফোন নাম্বার, এখানে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি চমৎকারভাবে লিখে দিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিচ্ছি 01764608434, এবং এখানে আপনাদেরকে আপনাদের ইমেইল অ্যাড্রেসটি সঠিকভাবে লিখতে হবে। এবং আপনার আদার্স কোনো কিছু যদি অ্যাড করার থাকে টি শার্টের সাথে, আপনি টি শার্ট কোম্পানিকে কোনো ধরনের ইনস্ট্রাকশান দিতে চাচ্ছেন, সেগুলো আপনি এখান থেকে লিখে দিতে পারেন। এ অবস্থায় আপনাদেরকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কাস্টমাইজড টি শার্ট bd.com-এ, এবং সেখানে আপনারা ইচ্ছে মতো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনাদের কী পারচেস করেছেন তার বিস্তারিত সেখানে পেয়ে যাবেন এবং আপনাদের প্রোডাক্ট কোথায় রয়েছে, কখন ডেলিভারি পাবেন, বিস্তারিত আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি প্লেস অর্ডারে ক্লিক করছি, ডান, অর্থাৎ আমি যে অর্ডারটি করেছি সেটি টি শার্ট প্রিন্টিং কোম্পানি রিসিভ করেছে এবং উইদিন শর্ট টাইম আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব, অর্থাৎ যে কাস্টমাইজ টি শার্ট ডিজাইনটি আমি করেছি সেটি আমি হাতে পেয়ে যাব আমার বাড়িতে বসে। তো আশা করছি আমরা পুরো প্রসিডিউরটি বুঝতে পেরেছি। ধন্যবাদ।